হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের বাড়িতে হবে রামনবমী পূজা, তার জন্য বাঁশ কাটা হয়েছে। যে বাঁশটা এখানে রেখেছে আমার বড় টুকরো করলো, আর আমি স্নান করে নিলাম। স্নান টান করে আলপনা দিয়ে এই পুজোর জোগাড় করছি, রেখে দিলাম এখানেই, বাইরে করব। তারপর বামুন এসেছিলেন 10টার সময়, তখন আমি আলপনা বাড়ছিলাম তখন নিয়ে, তখন আমাদের কিছুই জোগাড় হয়নি, তাই আবার চলে গেলেন অন্যদিকে পুজো করতে। আর আমি এখন ভাবছি বামুন তো এখনও আসেননি, তাহলে আমি বসে বসে এই যে আকন্দ পাতাগুলো, আমি মালাটা গেঁথে নিই, আকন্দ ফুলের আকন্দ পাতার মালা। তো এগুলো প্রথম আমি ধুয়ে নিলাম জলে, ধুয়ে পরে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিলাম পাতাগুলো। তারপর এখন আমি নাম লিখে লিখে কিন্তু মালাটা করে নিচ্ছি। এই দেখুন মালাটা অর্ধেকটা হয়ে গেছে। এই যে আমি প্রথমবার মালার কিন্তু বড় করলাম, তারপর আরেকটা করলাম, আমি দুটো মালা করবো। এই মালাটা ছোটোই করলাম, কারণ আমি ভাবছি এতটা বড় হয়ে যাচ্ছে। আর 108টা কিন্তু পাতা দিয়েছি, 108টা পাতাতে নাম লিখে মালার তৈরি করলাম। এটা দ্বিতীয়বার মালাটা, আর প্রথমবার মালার দেখাচ্ছি। এটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, সেজন্য ছোটো করলাম, একটা মন্দিরে দেওয়ার জন্য আর একটা বাড়িতে পূজা করার জন্য। আর এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেলাম, তারপর ড্রেস পরে নিলাম, কারণ শাড়ি টাড়ি আর পরবো না, এত রোদ গরম দিচ্ছে, শাড়ি টাড়ি পরে মানে গিজগিজে লাগবে, সেজন্য জামাই পরে নিলাম একটা। আর বামুন এসেছিলেন এখনই, তো বললো যে বাসে সিঁদুর আর কী বলবো হলুদ লাগানো নেই, সেজন্য আমার বল লাগিয়ে দিচ্ছেন। তারপরে অন্য বাড়িতে গিয়েছিলেন পুজো করতে, তৎক্ষণে আসনটা খুঁজছিলেন, আসনটা আমাদের কোথায় বাস কোথায় না কোথায় রেখে দিয়েছিলো আমার, তারপর খুঁজলো। তারপর বামুনটা আবার অন্য বাড়িতে পুজো করে চলে এলেন, আমাদের বাড়িতে পুজো করতে, যেমন আসতে ধরে আছে আর কি। আমাদের বজরং বলির পুজো হচ্ছে আজকে। আর খুব রোদও দিয়েছে এখানে, সেই জন্য একটু কমে তাড়াহুড়ো করে পুজো হয়ে গেল। আর এখানে বসার জায়গাটা খুব ছোট এখানে এখানটাই, আর পুজো হয়ে গেছে আমাদের। এই যে কাপড়টা জ্বালিয়ে দিলাম, তারপর মালাটা আমি পরিয়ে দিলাম এখানে। আর একটা মালা করেছিলাম, সেটা বজরংবলী মন্দিরে দেওয়ার জন্য, তো যাওয়া হলো না। আর এখন 1:30 বেজে গেছে, ওই যে ঝান্ডাটা লাগানো হয়ে গেছে আমাদের, সেজন্য আমার বর বিকেলে দিয়ে আসবে মন্দিরে দেওয়ার জন্য। মালাটা গেঁথেছি, সেই জন্যই আমার বড় সঞ্জয় টাইমে দিয়ে আসবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কিন্তু জয় শ্রীরাম কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আজকের ভিডিওটা